দাদি দাদি কোথায় তুমি কে তুই আপনি কেন এসেছিস এখানে রাস্তায় অপমান করে মনে স্বাদ মেটেনি এখন বাসার মধ্যে অপমান করতে এসেছিস আমি তো এসেছি আপনার ভাড়া দিতে কি আমার ভাড়া আমি কি বাজারের মেয়েদের মতো দেখতে যে তুই আমার ভাড়া দিবি আমি আপনি আপনি করছি আর আপনি তুই তুই করছেন কেন আমার ইচ্ছা আমি তুই বলছি তোর ইচ্ছা হলে তুইও তুই তুই বল কি ব্যাপার তানিয়া কার সাথে ক হারি রানা যে কখন এলে আসসালামু আলাইকুম আঙ্কেল ও আলাইকুম আসসালাম জি এসেছি অনেকক্ষণ আগে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না এই যে আপনাদের এই মাসের ভাড়াটা রাখুন তানিয়া ও রানা আমাদের দিল রোডের বাড়ির ভাড়াটিয়া বাবা আজকেই ওকে বাড়িটা খালি করে দিতে বলো কেন ও খুব ভালো ছেলে আমার নতুন কেনা স্কুটিটাকে ধাক্কা লাগিয়ে ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছি বলে রাস্তার উপর ও আমাকে তোকে কি মেরেছে না বকেছে না উফ আমি তোমার সামনে বলতে পারবো না দেখুন আঙ্কেল আমার কোনো দোষ নেই আমি আমার টাকা দিয়ে স্কুটি ঠিক করে দেব বলেছি কিন্তু উনি শোনেননি কেন শুনবে না রাস্তাঘাটে এমন কত ঠোকাঠুকি হয় আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার মেয়ের কিছু হয়নি আপনার মেয়ে কিন্তু আগে দেখে নিচে হোস্টেলে ছিল গত সপ্তাহে এসেছে ও ম্যাডাম আমি আঙ্কেলের সামনে অফিসিয়ালি সরি বলছি আর আপনার অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ক্ষতি মাথা পেতে নিচ্ছি এবার খুশি আমি করেছি আরেকবার আপনি করে নিন ম্যাডাম তারপরে সমস্ত কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আসি ধন্যবাদ আমাকে কেন এই এই ধন্যবাদ দিলে কেন পরে নিজেই বুঝবে তানিয়া এই তানিয়া কার সাথে এতক্ষণ চিৎকার করছিলি